মঙ্গলবার সারা দেশে সরকারিভাবে বিতরণ করা ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খেয়ে কোথাও কোথাও শিশুদের অসুস্থতা হয়ে পড়ার খবরকে গুজব হিসেবে উল্লেখ করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন জেলার সিভিল সার্জনরা। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভিড় করেন অভিভাবকরা। চিকিৎসকরা রোগীর ভিড় সামলাতে না পারলে উত্তেজিত হয়ে পড়েন তারা। পরে সিভিল সার্জন ও শিশু রোগ বিশেষজ্ঞ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিকিৎসকরা জানান, অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন। আমি হাসপাতালে যে কোনো রোগী আসলে দেখছি, কোথাও কিন্তু আমি কোনো টক্সিসিটি পাইনি। এটা হইতে পারে যে একটা রিউমার হইতে পারে, পসিবিলিটি আছে, হয়তো একজন বলছে এটা নিয়ে এসো, অনেক জায়গায় যাওয়া আমার বলছে, আমি এরকম কোনো রোগী পাই না যে সিমটম নিয়ে আমার সাথে যোগাযোগ করছে। একজন প্রফেসর, দুজন কনসালট্যান্ট কাজ করতেছে, সাথে সহযোগী মেডিকেল অফিসার আছে, আমাদের প্রস্তুতি আছে। আমি একজন চিকিৎসা কর্মী হিসেবে মনে করি এটা গুজব। এই গুজবটা আসলে ছড়িয়ে ছড়িয়ে পুরো বাংলাদেশে হয়ে গেছে। এদিকে চাঁদপুরে শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, অতিরিক্ত গরমে কোনো কোনো শিশু বমি করে দুর্বল হয়ে পড়ে, তাতেই অভিভাবকরা আতঙ্কিত হয়ে শিশুদের হাসপাতালে নিচ্ছেন। 150 শিশু হাসপাতালে এলেও চিকিৎসকের পরামর্শে অভিভাবকরা তাদের বাড়ি ফিরিয়ে নেন। আবার ওষুধের অ্যাকশনটা চলে গেলে এই জিনিসটা চলে যায়, এটা এবং কোনো মারাত্মক কোনো বেধি না। আমরা সাধারণত যারা আসে তাদেরকে আমরা আশ্বস্ত করি যে আপনার ভয় পাবেন না, ভয়ের কিছু কারণ নেই, এটা ঠিক হয়ে যাবে, এমনিতে ঠিক হয়ে যাবে। ময়মনসিংহে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর 200 শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অভিভাবকরা জানান, মঙ্গলবার ইপিআই কর্মসূচির অংশ হিসেবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তবে এখানেও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের এই অসুস্থতা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছে শিশুরা। ভিটামিন এ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরে আজকে আমরা প্রায় প্রচুর রোগী পেয়েছি শিশু বিভাগে, প্রায় 50-60 জনের বেশি রোগী হবে ভর্তি হয়েছে সারাদিনে। তবে আমরা মনে করছি এতে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার খবর নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। আপনি খবরটি কাল থেকেই আমরা সবাই জানি, আপনি অবশ্যই জানেন, তো এই বিষয়ে এই যে অসুস্থ হয়ে পড়ার ব্যাপার, চিকিৎসকরা বলছেন যে ব্যাপারটি আসলে গুজব, আবার অভিভাবকরা এখনও ভিড় করছেন এবং তারা আতঙ্কিত, ঠিক আপনি ব্যাপারটিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে প্রত্যেকটা ওষুধ খাওয়ালে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ভিটামিন এ খাওয়ালে একটু বমি হতে পারে, কোনো সময় পাতলা পায়খানা হতে পারে, কৃমির ওষুধ খাওয়ালে অনেক সময় আমরা হাইপার সেন্সিটিভ রিয়াকশান বলি, বাচ্চাদের গায়ে একটু চুলকানো হতে পারে, অথবা হাইপোবল অনেক সময় হাইপার সেন্সিটিভ রিয়াকশানে পেশেন্ট শকে যেতে পারে, কিন্তু সেটা খুবই কম। কিন্তু খাওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ছে এরকম হওয়ার কোনো কারণ নাই। এটা যখনই একটা এরকম ব্যাপক হারে ওষুধ খাওয়ানো হয়, তখন মানুষের মধ্যে ধরুন অন্য একটা অসুখ ছিল তার সাথে এটা যখন খাওয়ানো হয়, তখন ওই রোগের কমপ্লিকেশন হয়েছে তার থাকেই, সাথে এই ওষুধটা যখন খায় তখন মনে করে যে হয়তো এই ওষুধ খাওয়ার জন্য হয়েছে, কিন্তু আসলে কৃমির ওষুধ অথবা ভিটামিন এর জন্য হয়নি, হয়তো অন্য কোনো প্রবলেম ছিল সেটার সাথে এটা দেওয়ার জন্যে বাবা মা মনে করতেছে হচ্ছে তার বাচ্চা এই কৃমির ওষুধ অথবা ভিটামিন এ খাওয়ার জন্য সমস্যাটা হয়েছে, বাস্তবে হয়তো সমস্যাটা অন্যখানে। এবং সারা দেশে যেহেতু এত ব্যাপক হারে অভিভাবকরা বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন, তাদের জন্য আপনার নির্দিষ্টভাবে পরামর্শ কী হবে? ভিটামিন এ খেলে একটু বমি হতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, এই বমিটা এমনি ভালো হয়ে যাবে। তারপরে যদি বারবার বমি হয়, পাশে যে ডাক্তার আছে তার সাথে যোগাযোগ করলে পারে, বমির ওষুধ খাওয়ালে অথবা একটু খাবার স্যালাইন খাওয়ালে এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। কৃমির ওষুধ খাওয়ালে অনেক সময় যদি যেসব বাচ্চাদের খুব বেশি কৃমি থাকে, তাদের বডিতে কৃমি থেকে অ্যাসকারন রিলিজ হয়, সেখানে তো অনেক সময় হাইপার সেন্সিটিভেশন, সেটা যদি হয়ে থাকে এখানে অ্যান্টিহিস্টামিন অথবা স্টেরয়েড কিছু ওষুধ আছে সেটা দিলে পারে অটোমেটিক ভালো হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।